গুড ইভিনিং ব্রোস। তো এখন বাজতেছে হচ্ছে 6:20 আর আমি এখন অফিস থেকে বেরোই। অফিস থেকে বেরোয়া ভাবছিলাম যে ইউজুয়ালি সানডেতে আপনার একটু ট্রাফিক কম থাকে, বিকজ অনেক অফিসে আছে এখন যারা হচ্ছে সানডে এবং স্যাটারডে উইকেন্ড থাকে আর কি, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডের জায়গায়। বাট আজকে মনে হচ্ছে যে ভালোই প্রেশার রাস্তায়, আর যাচ্ছি হচ্ছে বক্সিবাজার, কাজ করাবো হচ্ছে বাইকে, টুকিটাকি অনেক কিছু করাইতে হবে, তো সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাহিদ বিলাল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেড বি কে ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্যারাটা যেটা হচ্ছে এখন টাইমলি ওই জায়গায় যাওয়া, টাইমলি না যাইতে পারলে একটা প্যারা হয়ে যাবে, কারণ কাজ শেষ করতে করতে রাত হয়ে গেলে তখন আবার দেখা যায় যে অনেক সময় জিনিসপত্রগুলা মানে যদি কোনো কিছু দরকার পড়ে তখন দোকানপাট অফ হয়ে যায়, তো একটু রাশের মধ্যে আছে আর কি বলা যায়। আর আজকে কাজ করাবো হচ্ছে যে বলরে সারের সমস্যা, দুই ফগ লাইটের সেট আপ রেডি করতে হবে, তিন ব্রেকটা খুলে একটু ক্লিন টিন করতে হবে, ব্রেকিংটা কেমন যেমন জানি লাগতেছে। আরেকটা মানে উইয়ার্ড প্রবলেম না, এটা আমি প্রায় ফেস করি, এটা কেন হয় কিছু কিছু আইডিয়া আছে বাট অত ডিটেল আইডিয়া নাই। তো একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝে মধ্যে এই যে ছোটো ছোটো বিটের উপরে দিয়ে গেলে বাইক এরকম এরকম করে, তো এটা একটা দুইটা রিজন আছে। অনেক সময় ব্যাক চেসিস বুস্ট যেটাকে বলে আর কি, চেসিস বুস্ট চলে গেলে বা চেসিস বুস্ট দুর্বল হয়ে গেলে তখন এটা হয়। আরেকটা হয় হচ্ছে হুইল অ্যালাইনমেন্ট ঠিক থাকলে, সামনের চাকা এবং পেছনের চাকার হুইল অ্যালাইনমেন্টটা যদি ঠিক না থাকে তখন এই প্রবলেমটা হতে থাকে, তো ওই জিনিসগুলো শর্ট আউট করতে হবে। বাই দ্য মিন টাইম আমার চেনের মানে বাইকের ড্রাইভ চেনের অবস্থা খারাপ হয়ে গেছে, হয়তো ভেরি সুন ড্রাইভ চেনটাও চেঞ্জ করা লাগতে পারে। আর ড্রাইভ চেনটা এত তাড়াতাড়ি খারাপ হওয়ার পিছনের দায়ভার আমার আলসামির কারণেই হয়েছে, কারণ দেখা গেছে কখনো বৃষ্টিতে ভিজলে চেন যখন শুকনা টনটনা হয়ে যায় আর কি, কারণ ওপেন চেন যেহেতু কাদাবালি ধুলোবালি সব লাগে চেনের মধ্যে, আমি প্রপারলি ক্লিন অ্যান্ড লিউপ করতাম না। এটার পিছনে আরও একটা রিজন আছে, মানে সবার কি চেন ইন্টারলিঙ্ক, সেই রিজনটা হচ্ছে যেহেতু ডাবল স্ট্যান্ড নাই আর ওয়ান ফাইভে, আর সাইড স্ট্যান্ডে যেহেতু কিক অফ কী বলে কিক অফ সেন্সর দেওয়া আছে, মানে আপনি BS6-এ সাইড স্ট্যান্ড ফালানো অবস্থায় যদি স্টার্ট দেন তাহলে ইঞ্জিন কাট অফ হয়ে যাবে আর কি, পাওয়ার কাট অফ হয়ে যাবে, তো সেটা করতে পারি না। তো সেক্ষেত্রে আমার দেখা যায় যে আরেকজনকে ডাক দিয়ে বাইকটা একটু কাত করে তারপর নিজের হাত দিয়ে তারপর চেন লুপ করা লাগে, তো এটা একটা বিশাল ঝামেলার ব্যাপার। আর একমাত্র ডাবল স্ট্যান্ড বা প্যাডক স্ট্যান্ড যেটাকে বলে আর কি, ওইটা কেনা ছাড়া BS6-এ কোনো ওয়ে নাই, মানে রেগুলার যদি চেন লুপ করতে চান, রেগুলার তো লাগে না, হয়তো দেখা যায় যে 4-5 দিন পর পর লাগে, বাট এটা কিনে নেওয়া ভালো। বাট ওইটা কিনতে গেলেও অনেক সময় আমি যারা ইউজ করছি আর কি, কিছু কিছু সার্ভিস সেন্টারে যখন দেখলাম ওরা যখন প্যাডক স্ট্যান্ডটা দিয়ে বাইক ডাবল স্ট্যান্ড করে তখন দেখতাম যে সামনে মাথা একজন ধরে রাখতো আর একজন পিছন দিয়ে, তার মানে ওইটার ক্ষেত্রেও দুইজন লাগবে, বিশাল প্যারা। মজা নিতে গেলে প্যারা নিতেই হবে, লাইফটাই এরকম। আপনি যদি কখনো কোনো কিছু সুবিধাজনকভাবে চান সেটার জন্য অবশ্যই আপনাকে কোনো না কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে। আরেকটা জিনিস নিয়ে কনফিউশনে আছে, সেটা হচ্ছে আজকে আমি আমার ইউহি হেলমেটটা ব্যবহার করতেছি, ইউহি হেলমেট দিয়ে আমি ব্লগ করতেছি, তো আজকের অ্যাঙ্গেলের কী অবস্থা আই ডোন্ট নো, আশা করি ঠিকঠাকই আছে, বাট তারপরও যদি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ঠিক না থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আজকে বনানী থেকে জ্যামটা পেয়ে গেছি, আজকে তাড়াতাড়ি যাওয়া দরকার ছিল আমার, মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কিছুই করার নাই, জ্যাম ঠেলে থাকি ব্রোজ, আসেন আমরা জ্যাম ঠেলি আর কি করবো। ওরে আল্লাহ ভাইয়ার তো অনেক তারা, না আসলে এটা বলা ঠিক না, ওনার পাওয়ার আছে জায়গা আছে, উনি চলে গেছে, উনি তো আমার চাপও দেন, আসলে ওভারটেক করলে এটাই করা উচিত, কিন্তু আমাদের ঢাকা শহরে দেখা যায় যে ধরেন আরেকজন এসে এই সামনে দিয়ে আমার বাম দিক দিয়ে এদিক দিয়ে ঢুকায় দেবে, এটা কোনো সিস্টেম হলো ভাই? আপনি আমাকে হর্ন দেন, আপনি আমার ওভারটেক করেন, কোনো সমস্যা নাই, আই হ্যাভ নো ইস্যুজ, 100cc আমার ওভারটেক করে চলে যাক, আমার কোনো প্রবলেম নাই, বাট প্রবলেম আমার মেজাজ তখনই খারাপ হয় যখন হচ্ছে অফেন্সিভ ওয়েতে, মানে খুব দেখা যায় যে ওভারটেক করতে গিয়ে আরেকজনের চাপ দিয়ে ওভারটেক, আমি নিজে পার্সোনালিও এটা কখনো করি না, সেটা একটা সাইকেল হইলো তার আমি সাইড দিয়ে চলি, দ্যাটস হোয়াট আই ফলো ইন রোড। তো এই এই জিনিসগুলো আসলে আপনার এমনিতে আসবে না, এটা আসলে মেন্টালিটির ব্যাপার আর কি, এখন মনে হয় এই জায়গায় বসে থাকতে হবে।
বসে বসে গান শুনি, কি করবো আর। কমিউনিকেটার লাগানোর পরে একটা সুবিধা হয়েছে, জ্যামে বসে গান শোনা যায়। জ্যাম ঠেলে চেয়ারম্যান বারে চলে আসলাম, আপনাদের সাথে যে কথা বলবো একটু সেই সুযোগটা পাইতেছি না, মানে এতটাই ট্রাফিক, শুধু চিপা চাপা দিয়ে কোনো রকম বেরোয়া লাগতেছে আর কি। এটাই হচ্ছে নিত্য দিনের ঘটনা আর কি, এইভাবেই চলে জীবন যারা আমার মতো ধানমন্ডি থেকে উত্তরা অফিস করে রেগুলার। গুড মর্নিং ব্রোস, রাইট নাও আছি বনানি, ইয়েস এখন যাচ্ছি অফিসে, কিন্তু কালকের ঘটনা তো এখনো শেষ হয় নাই, কালকের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে হবে। বাই দ্য মিন টাইম আমি যেটা বলতেছিলাম, একটু ঠান্ডা লাগাবো, একটু ঠান্ডা লাগাবো, কালকে রাত্রে কাজ সারা হয়ে গেছে আমার। কি কাজ সারা হয়েছে সেটা হচ্ছে, মোটামুটি ভালোই সর্দি লাগছে, রানিং নোজ আর কি। আর এর পেছনে আরেকটা রিজন আছে, কারণ যেখানে কাজ করে দেখেছি সেখানে ভীষণ ধুলাবালু। আচ্ছা যেহেতু কাজের কথা আসছি, তাহলে কাজের ডিটেলসটা একটু দেই আপনাদেরকে। ইয়েস ফাইনালি আমি ফগ লাইট সেট আপ করছি, বাট স্টক যেরকম ছিল, মানে BS6 যেরকম ছিল এরকম নাই। আমার কাছে যেটা লাগতেছে খুব সম্ভবত আমার সামনের যেই এইচে যেটা দেখতে পাচ্ছেন, দুই হেডলাইটের মাঝখানে একটা ক্লাম, এটা হচ্ছে BS4, কারণ এটার অ্যাঙ্গেলটা একটু নিচের দিকে, আর BS6 মানে আমার স্টকে যেটা আসছিল সেটা একটু উপরের দিকে ছিল। আই থিঙ্ক এটা অথবা এটা বাংলা মাল, দুইটার একটা। আরও কিছু চেঞ্জ করা লাগছে, ভাবছিলাম যে বল রেসার চেঞ্জ করা লাগবে, বাট বল রেসার চেঞ্জ করা লাগে নাই, হালকা একটু টাইট দিয়ে দিছে, বল রেসারের সমস্যার সমাধান হয়ে গেছে। বাট কালকে যেতে যেতে একটা জিনিস মানে নোটিস করছি, জ্যামের থেকে যখন মানে ক্লাসটা ছেড়ে একটু আগাই, তখন খট করে একটা সাউন্ড হচ্ছিলো। আমি মানে আইডিয়া করছিলাম যে চেনের হয়তো লুপ নাই, দ্যাটস ওয়াই। পরে চেনের সামনের ফ্রন্টস পকেটের যা অবস্থা দেখলাম, তাতে আর আমার সাহসে কুলালো না যে এই জিনিসটা আবার ইনস্টল করতে আর কি, তাই ওইটা শুধুমাত্র রিপ্লেস করছি। ইউজুয়ালি উচিত যে ফুল চেন সেট রিপ্লেস করা একসাথে, তাহলে ফুল আউটপুটটা পাওয়া যাবে। যাই হোক, তারপরে হচ্ছে প্লাগটা চেক দিলাম, প্লাগে চেঞ্জ না করলেও হয়তো, বাট চেঞ্জ করে নিয়েছি, এটা হচ্ছে কথা। আর প্লাস আরেকটা জিনিস ইনস্টল করছি, যেটা এর আগে বলছিলাম, এই যে থ্রোটল গ্রিপ এক্সটেন্ডার, অনেকে কি এক্সটেন্ডার কি জানি বলে, যাই হোক থ্রোটল গ্রিপই আমি বলি, তো এই জিনিসটা ইনস্টল করছি। মোটামুটি এখন বাইক রেডি, বাইক স্মুথ, আমারও তো কোনো প্যারা নাই, তো যদি না করে নতুন কোনো প্যারা আসে। আর কালকে রাত্রে কাজ টাজ করাইতে আড্ডা আড্ডা দিয়ে তারপরে মোটামুটি অনেক ভালোই লেট হয়ে গেছে, যার কারণে আর মানে এনার্জি ছিল না ব্লক করার। ফ্রন্টস পকেট 300 টাকার মতো নিছে, প্লাগও 300 টাকার মতোই নিছে, আর এটা নিছে হচ্ছে 50 টাকা দাস, তো মোটামুটি 600-650 টাকার প্রোডাক্ট লাগায় ফেলছি। আর সামনের ক্লাম, সামনের ক্লামের প্রাইস নিছে, এই বাংলা না অরিজিনাল আমি স্টিল কনফিউজড, জাস্ট আমার লাগানো দরকার, দেখছো আমি লাগাইছি, এটার দামও 300 টাকা নিছে। হ্যাঁ বুঝতেই পারতেছেন, মোটামুটি মাসের মাঝখান দিয়ে ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। যাই হোক, এটাও ছিল মানে আউট অফ বাজেট খরচ আর কি, যার কারণে। এনিওয়েজ ব্রোস, থ্যাংক ইউ এভরিওয়ান, আর ইনশাল্লাহ আরও আপনাদের সাথে বাইক রিলেটেড জিনিসপত্র রেগুলার বেসিস শেয়ার করব। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ।